গরু চুরি করেছে দুই যুবক, এই সন্দেহে দুজনকে আটক করে এলাকাবাসী। হাত পা বেঁধে চলে গণধোলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানেই জনতার আক্রোশ বাড়ে। পরিস্থিতি বেগতিক দেখে লাঠিচার্জ করে পুলিশ, পাল্টা ইটবৃষ্টিও করে এলাকাবাসী। আর তাতেই রণক্ষেত্র হয়ে ওঠে দুর্গাপুর ইস্পাত নগরীর হোস্টেল ভিন্ন বস্তিতে। আমাকে এই লম্বু বলে একজন এসেছিল, ও দেখাইছিল আমাকে এইসব করবি। আমি ওর থ্রুতে এসেছি এখান থেকে, ও আসে নাই। তো আমাকে বলছি কি এইসবটা কি করতে এসেছিল? দেখাচ্ছিল ও আমাকে, আমি এসেছিলাম, ও আমাকে এখানে পাঠাইছিল, কি দেখাইছে আমাকে দেখাইছে এখানে। দাদা আমাকে ধরলো, নিয়ে এই গরুগুলো তুলে নিয়ে যেতে বলেছে তোমাকে? হ্যাঁ, গরু তুলে যেতে বলছিল। ও আগে নিয়ে গেছে, এখান থেকে তুলে নিয়ে গেছে, এইখান থেকে না অন্য জায়গা থেকে দু তিনবার তুলে গেছে আমাকে দেখাচ্ছে জায়গাটা। হ্যাঁ, মানে এখানে তুমি গরুগুলো তুলতে এসেছিলে? হ্যাঁ, একটু করে তুলতে যাচ্ছিলাম। কোথা থেকে এসছো? পানাগড়ে। পানাগড় থেকে এসছো? এর আগে এখানে এমনি করে গেছো? এই গরুগুলো নিয়ে তোমরা কোথায় দিতে? ও আমরা হাটে বিক্রি করতো। মালিক বললো যে ভাড়া আছে, চলে যা গরু নিয়ে আসবে। মালিক বললো? হ্যাঁ। মালিক কোথাকার? মালিক পানাগড়ে। পানাগড়ে। তুমি এসে কি দেখলে? আমি এসে বললো দাদা এখানে আমি গরুটা কিনে নিয়ে আসছি। হ্যাঁ। নিয়ে ওখানে উঁচু আছে গাড়িটা, তুমি ডালার মানে এখানে চাপিয়ে নিয়ে চলে যাবো। আচ্ছা, নিয়ে তুমি ওখানে ওখানে দাঁড়িয়ে ছিলাম। গাড়িটা মধ্যে চলে, ভাড়া মধ্যে। আচ্ছা, কোথায় চলে? পানাগড় হাইওয়ে। আচ্ছা, তারপরে এসে কি দেখলে এখানে? দাঁড়িয়ে ছিলাম। হ্যাঁ, নিয়ে তারপর? তারপর বলে উ চলে গেছে। হ্যাঁ, তোমার নাম কি? আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।